আমার ওয়াইফ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু হিন্দি সিরিয়াল বা না দেখলে তার ঘুম হয় না, তার নামাজ কি কবুল হবে? নামাজ কবুলের বিষয়ে আমি বলতে পারতেছি না, কিন্তু হিন্দি সিরিয়ালের যেই অবস্থা, এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে আমাদের অবস্থা খুব ভালো না। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে গর্হিত কাজ অশ্লীল কাজ থেকে দূরে সরায়। এখন হিন্দি সিরিয়ালের ক্ষেত্রে নামাজের কি ভূমিকা আমি জানি না। বোঝা যাচ্ছে যে নামাজ আসলে তার এটা নামাজের এটা লৌকিক নামাজ, এটা নামাজের মধ্যে ভুল আছে। যে নামাজ তাকে পরিবর্তন করবে, যে নামাজ তাকে সংশোধন করবে, যে নামাজের মাধ্যমে সে সত্যিকার আখলাক তৈরি করতে পারবে, সে নামাজ সে আদায় করতে পারছে না। এই জন্য তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বাকি এই ধরনের নামাজ যারা পড়েন তাদের জন্য মূলত বলা হয়েছে ফাওয়াইলুল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল ধ্বংস। কারণ আপনি নামাজ পড়তেছেন, আসলে আপনি নামাজ বুঝেন না, নামাজের কোনো দায়িত্ব সম্পর্কে আপনি জানেন না। এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই যে হিন্দি সিরিয়াল যারা দেখতেছেন এবং সিরিয়াল দেখার জন্য পত্রপত্রিকা আসতেছে, নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে ফেলতেছে, নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর, কত জঘন্য এবং হিংস্র। মানে বন্য সভ্যতাকে আমরা ডিঙ্গিয়ে যাচ্ছি, আমরা হিংস্র এবং বন্য যে সভ্যতা আছে সেই সভ্যতাকে ডিঙ্গিয়ে গিয়ে আমরা এখন নিজেদের মধ্যে নতুন সভ্যতা জারি করার জন্য চেষ্টা করছি। এখন অদ্ভুত অদ্ভুত পত্রিকার মধ্যে সিনারিও আসতেছে যে মা কিভাবে সন্তানদেরকে হত্যা করতেছে, আজীব আশ্চর্যের বিষয়। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এর কারণ মূলত ওই হিন্দি সিরিয়ালের ফজিলত, বুঝতে পেরেছেন কিনা? এটা হিন্দি সিরিয়ালের ফজিলত, আর কিচ্ছু না। এই সমস্ত হিন্দি সিরিয়াল থেকে নিজেদেরকে সরাতে হবে।